নমস্কার নেচার লাইফে আপনাদের সবাইকে স্বাগত। বছরের শেষ দিন আজকে, তাই আমাদের সন্ধ্যাবেলায় একটু খুবই আনন্দ, একটু উৎসব মতো হবে, বুঝতেই তো পারছেন বছরের শেষ দিন। আর বছরের শুরুতে মানুষ তো আনন্দ করতেই পছন্দ করে। আমরা গ্রাম্য পদ্ধতিতে, গ্রামেতে কিভাবে আমরা আনন্দ করি বর্ষবরণের শেষে, সেটাই আপনারা দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন, আর আপনারাও আমাদের সাথে মজা করতে থাকুন। আর অ্যাডভান্স সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। আমাদের গাছে শসা তোলা হচ্ছে, আমাদের রোল তৈরি হবে, আজ বছরের শেষ দিন, এই জন্য একটু রোল রান্না হবে। আপনারা দেখুন, ওই যে দেখুন ওখানে আমার দাদা গাছে শসা তুলছে, এগুলো গাছের শসা, আমি এখন কাটছি শসাটা, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, পিসি ভাইপো বউ যেখানে, রান্না জমে যাবে সেখানে, বুঝতে পারছেন? আমার বৌমা রান্না একবারে জমিয়ে দেবে, দেখুন না কত সুন্দর রান্না করে। আবার বছরের শেষ দিন বলে কথা, বছরের শেষ দিন খুব রান্না করে, খুব প্রচুর রান্না শিখেছে, দারুণ রান্না করে, আর রান্না খেতে কত মজা, দারুণ সুন্দর। রোল করার জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি, বিশাল আনন্দ করবো। বল তুই কিছু কিরে, আমি শসা গুলো কেটে নিচ্ছি, এরপর গাজর কাটা হবে, পেঁয়াজ কাটা হবে, রোলের সব কাটা হচ্ছে, আপনারা দেখতে থাকুন। তারপর কিছুক্ষণ পরে গরম গরম খেতে থাকবো, দেখতে থাকুন আপনারা। আর আপনারা যদি না আসেন কি করবেন বলুন, আমরা খেয়ে যাবো, আপনারা দেখে যান আর কি হবে। ময়দা নিয়ে নিয়েছি, ময়দাতে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। এবার আমি এতে তেল দিয়ে দেব, বৌদি এসো এদিকে, কত শাক তুলছিস রে দাদা। তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি, নিয়ে ভালো করে আমি ময়দাটা মেখে নেব। পালং শাকগুলো দারুণ হয়েছে। আমার ভালো করে ময়দা মাখা হয়ে গেছে, এবার আমি লেচিগুলো পাকিয়ে নেব, ঠিক এরকম লেচিগুলো পাকাচ্ছি। আমি এবার গাজরটা কেটে নেব, তুমি লেচি পাকাও আমি কেটে যাই। বৌদি চলে এসে তৈরি করবে সবাই মিলে, সুন্দর হবে, আরো সুন্দর হবে, চলে এসো চলে এসো। প্যাট গুলো তোল হাতে করে, ইজুলি বিজুলি করবে নাকি, এখানে যে বল তৈরি হবে রে, ও প্যাঁ কাটি নিয়েছে বসেছে রে, কালী পুজোর ইজুলি বিজুলি তৈরি হবে, তাই তো দেখছি বন্ধুরা আমাদের কত আনন্দ। বাচ্চা শিশুটিকে দেখুন কত মজা, আর উনুন ধরে বলে এসে বসে আছে, দেখুন দেখি এদিকে এসো, তুমি এদিকে এসো, ভালো তুমি খুব ভালো ছেলে, উনুন ধরার মাংস কাটে, তাই তো তবে তুই আছে, ও বাবা আমার আই লাভ ইউ নারী আছে, কিন্তু বাচ্চাটির মুখে কথা নেই, খুব ভালো খুব ভালো ছেলে। এইরকম মানে দেখা যায়নি, এইটুকু বাচ্চা মাংস কাটা থেকে উনুন ধরানো থেকে প্রত্যেকটা কাজ করে, এরকম দেখা যায়নি, এত সুন্দর বাচ্চা, খুব এক্সপার্ট ছেলে, এইগুলোই প্রয়োজন, এইগুলোই চাই, তুমি করে যাও। আমাদের গাছ থেকে তোলা হয়েছে, দারুন খেতে, দাও ওকে দাও। বন্ধুরা, বর্ষবরণের রাত আজকে, যে যা পাচ্ছে যেমন করে পারছে, ওই জন্য বছর শেষের আনন্দ চিটি পুটে নিচ্ছে, শসা খাচ্ছে গাছ থেকে, গাছ থেকে খাচ্ছি,
গাছ থেকে শসা তুলছি খাচ্ছি। কেমন লাগছে রে? নুন দেওয়া হয়েছে, ভালো লাগে না? ভালো লাগছে, ভালো লাগছে। গাছের শসা তো স্বাদই আলাদা, খুব ভালো লাগছে। বাগান থেকে তোলা হচ্ছে, খাওয়া হচ্ছে, খুব ভালো লাগছে। শুয়ে শোনা দূরে দূরে আর থেকো না, তুমি কি জানো না আজ রোল তৈরি হচ্ছে। লজ্জা ভয় জানি না, কোন বাধা মানি না, শুধু খাবো শুধু খাবো শুধু খাবো। বন্ধুরা ঠিক আছে তো? ঠিক আছে। আমি এবার লেচি গুলো বেলে নেবো এক এক করে, একটু পাতলা পাতলা বেলবো যাতে খুব ভালো জিনিসটা হয়, আর একটু মচমচে করে আমি তৈরি করব, কারণ রোলটা একটু যত মচমচে হবে তত খেতে সুন্দর হবে। লেচি আমি বেলে নেবো, বেলে নিয়ে তারপর আমি করতে আরম্ভ করব। তার আগে আমাদের উনুন ধরানোর ম্যানেজার এখানে বসে আছেন দেশলাই কাঠি নিয়ে। হ্যাঁ, উনুন ধরাবে। বাড়ি যাচ্ছে না এলু? হ্যাঁ বাড়ি যাচ্ছে, যে যার বাসায় ফিরে যাচ্ছে। কাক কাকেরা ওই তো ওখানে খুবই থাকবে রাত্রি। ও কোকিলা তোরে সুধাই রে, সবার তো ঘর রয়েছে কেন রে তোর বাসা কোথা নাই রে। কাকেরা বাসায় যাচ্ছে এমন সময় সত্যি করে কি সুন্দর লাগে। এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, ম্যানেজার আর আমি দুজনে সহযোগিতায় উনুন ধরাচ্ছি। ও ম্যানেজার নিভে গেল যে না, আবার ধরছি জালো। এবার আমি এক এক করে আমি রোলগুলো তৈরি করে নেব। আমি কেমন করে করছি আপনারা দেখতে থাকুন। প্রথমে বেলে নিয়েছি, এইটা আমি চাটুতে দিয়ে দিচ্ছি, চাটু গরম হয়ে গেছে। পরে এপিট ওপিট ছেঁকে নিয়ে এই রোলটা, রোলটার জন্য আগে আমি এই পরোটাগুলো তৈরি করে নেব। এপিট ওপিট করে আমি ছেঁকে নিয়েছি রোলটা, পরোটাটা আমি এরপর একটু সামান্য তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে একটা একটা করে আমি পরোটা তৈরি করে নেব। প্রথমে যে রোল বানাচ্ছি তার মধ্যে এক ধরনের রোলের জন্য আমি পেঁয়াজ কুচি তেলেতে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করব। করে এখানে আমি ডিম ফাটিয়ে নিয়েছি একটা, ফাটিয়ে এতে লবণ দিয়ে ভালো করে গুলে নেব। একটু মেরে ভালো, বাকিটা ছাড়লো দিয়ে এই পেঁয়াজের সাথে আমি দিয়ে দেবো। এটা একটু নতুন ধরনের না? হ্যাঁ, এটা নতুন ধরনের আমি করছি। নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করবো। ভাজা ভাজা হয়ে এসছে দেখুন ভালো করে। বন্ধুরা খুব ভালো করে আমি কিন্তু ভাজবো না, এরকম ভাবে কুচিয়ে নিয়েছি ডিমটা, কুচিয়ে আমি এবার তুলে নেব। কারণ এটা আর এক ধরনের রোল করবো বলে এইটা আমি প্রথমে করে নিলাম। রোল বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে তেল নিয়ে নেব। তেলটা গরম হোক ততক্ষণ আমি এই ডিমটা নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি ভালো করে। এবার এই তেলটা হালকা গরম হতে হতে
আমি এই ডিমটা দিয়ে দেব। আর সঙ্গে সঙ্গে এই যে আমার তৈরি করা পরোটাটা এতে আমি বসিয়ে দেব দিয়ে। দেখ হচ্ছে কিরকম, দেখ দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। এই যে দেখছেন বন্ধুরা কেমন হচ্ছে রোল, একটা খেলি পেট ভরে যাবে। এটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেবো। রোল তৈরি করে নিচ্ছে, তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি আলাদা আলাদা ভাবে তিনটে করব। একইভাবে আমি ডিমটা গুলে এতে দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে তৈরি করা পরোটাটা আমি এর উপর দিয়ে দেবো। এই রোলটা করার জন্য আমি পরোটাটা আগে দেব, দেওয়ার পর এর উপরে আমি ডিমটা খানিকটা ছড়িয়ে দেব। ছড়িয়ে ভালো করে নাড়বো, উড়ে দেবো পুরো জিনিসটা, দিয়ে ভালো করে এপিট ওপিট নাড়াচাড়া করবো যাতে মধ্যিখানে কাঁচা না থাকে। এইভাবে আমি রোলটা করে নেব। এটা একটা অভিনব পদ্ধতিতে রোল, আর এটা বাচ্চারা খেতেও পছন্দ করে। এতে আপনারা ভেতরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিতে পারেন, আরো টেস্ট হয়, খুব ভালো লাগে। প্রথমে এই রোলটা আমি নর্মাল রোলই করব, যেমন হয় দোকানে দেখছেন, এরকম শসা দিয়ে প্রথমে আমি সাজিয়ে নেব, তারপর গাজর দেব আর পেঁয়াজ সামান্য কুচি ছড়িয়ে দেব, আর এর সাথে কাঁচা লঙ্কা অনেকেই পছন্দ করে, দু চারটে কাঁচা লঙ্কা দেব, দিয়ে এর সাথে সস আমি দিয়ে দেবো, টমেটো সস। দিয়ে ভালো করে আমি মুড়ে নেবো। এরকম ভাবে এবার সেকেন্ডটা করব। এটা আমি দিলাম, দেওয়ার পর অল্প শসা, একবারে বেশি না, একবারে অল্প গাজর, ব্যাস আর নয়, বেশি হয়ে গেছে, হ্যাঁ না অল্প অল্প, এটা আলাদা ধরনের হচ্ছে, অল্প 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 শসা গাজর আর পেঁয়াজ দিলাম, এর সাথে এই যে ভেজে রাখা ডিমের কুচিগুলো বেশি করে দিলাম, দিয়ে এর সাথে এই যে চিজ, এটাই হচ্ছে মেন, অনেকে চিজ খেতে পছন্দ করেন, আমিও কিন্তু চিজ খেতে খুব পছন্দ করি, এই চিজটা আমি গ্রেট করে এর সাথে মিশিয়ে দেবো, দারুণ কিন্তু খেতে হবে। এই চিজটা আমি গ্রেট করে দেব, এই যে দেখুন কেমন পড়ছে। এই যে দেখছেন চিজ গুলো খুব সুন্দর, আর এর সাথে সামান্য আমি সস দেব, খুব একটা সস দেব না, আমি খুব ভালো করে
মুড়ে নেব। এইটা একটা আলাদা, একটা আলাদা, দুটো দু রকম, দুটো দু ধরনের হলো। এইটাতে কিন্তু চিজ নেই, এটা কিন্তু নরমাল যেমন আমরা দোকানে খাই তেমন, আর এটা হচ্ছে চিজ আর ডিমের কুচি সেটা দিয়ে তৈরি করা, দুটো আলাদা ধরনের। একটা ধরনের আমি করেছি সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাকে। এটা করবে না? না, ওটা এইটা দেবে না বৌদি? এই বৌদি হয়ে যাবো না না, ওটা দেখছি দিতে পারে। ভাঁজ করে দেব, ভাঁজ করে পেপার আছে, পেপার দাও তো একটা পিসে, পেছনে পেপার আছে। তিন রকমের রোল তৈরি করে দেখ কি রকম হলো। তিনটে তিনটে নতুনত্ব, তিন রকমের রোল তৈরি হলো। এই দেখ, এক রকম, দু রকম, তিন রকমের রোল। এইটা আমি ওদেরকে খাইয়ে দেখাচ্ছি, কেমন হয়েছে রে বাচ্চারা? বৌদি কেমন করেছে? ভালো করেছে। ঠিক আছে, কেমন হয়েছে? ভালো। আপনারাও এরকম বাড়িতে তৈরি করে খাবেন? তিন রকমের তিনটে জিনিস আমার বৌমা করে দেখালো, আপনারাও এরকম বাড়িতে তৈরি করবেন, ভালো লাগবে। পুরোটা খাবো না, এ করো আধখানা তুমি খাও। এই যে চিজ দেয়া, এইটা কেমন হয় দেখো পিসি, খেয়ে দেখো। খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এরকম করে তৈরি করবেন, খুব সুন্দর খেতে লাগবে। একটা জিনিস খেলে আপনাদের পেট ভরে যাবে, খুব ভালো লাগবে। আপনারাও তৈরি করবেন এরকম করে, বিশাল আয়োজন। এ হচ্ছে আমার বোন, বন্ধুরা হচ্ছে আমার বোন, দেখতে পাচ্ছেন? এটা কার্বন কপি দুটো নাকি? ইনি আবার আশার দিদিমণি, এ আমার বোন, বুঝতে পাচ্ছেন? এর নাম করবি, আমার নাম করবি। এই মাত্র এলো আমার ছোট বোন, আচ্ছা অর্জয়িতার ছোট পিসি, মেটো পিসি এলাম। আমার খুব ভালো লাগছে, কালকে ফার্স্ট জানুয়ারি, আমরা খুবই আনন্দ করব সবাই মিলে। হ্যাঁ, আজকে এখানে আনন্দ করছি। এই ছোট বোনের দুটি কন্যা, আর এটি ছোট কন্যা, ওইটি বড়, ওই যে বড়। আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন, কাল থেকে 1st জানুয়ারি পড়ছে। কালকে তো আমরা মজা করবই, তা আজকে আমরা আরেকটু মজা করার জন্য এখানে এলাম। সবাই মিলে অনেক আনন্দ করব, মা মাসি মামাবাড়ি সবাই মিলে অনেক আনন্দ করব এবং মজা করব। আপনারা দেখতে থাকুন এবং নেচার লাইফ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভাবু বানিয়েছে, খুব টেস্টি, দারুণ খেতে। দারুণ লাগছে না? দারুণ লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, দারুণ টেস্টি। আমি দুটো খেয়েছি। আমার মেয়েও বসে গেছে রোল খেতে, ওইদিকে তাকাও, দারুণ ভাবে খাচ্ছে রোল। দাদার দিকে তাকাও, দাদার দিকে তাকাও, কেমন হচ্ছে বলো? আমার খুব ভালো লাগছে, রোল খুব সুন্দর হয়েছে, বলো বৌদি করেছে? বৌদিকে বলো থ্যাংক ইউ, বৌদিকে বলো থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ। বাবা আমার ছোট ননদিনী, খুব দুরন্ত হয়েছে রোলটা, খুব ভালো লাগছে খেতে, খুব ভালো হয়েছে, তাই তো? তিন ধরনের রোল, ধরনের রোল হয়েছে। রোল যদি আপনাদের ভালো লাগে, প্লিজ 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 আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর প্রচুর প্রচুর ছড়িয়ে দেবেন। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ। আর বন্ধুরা, আমি এই 2022-এর শেষ রাত্রিরে আমি আপনাদেরকে জানাতে চাই, আমাদের এই চ্যানেল নেচার লাইফে আপনারা যারা আছেন, যারা আমাদের সঙ্গে এবছর ছিলেন, হ্যাঁ, এবং ভবিষ্যতেও থাকবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের নতুন বছর শুভ হোক, শান্তিতে কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন।
আর পরিশেষে বলতে চাই আমাদের এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অ্যাডভান্স 2023 সালের জন্য হ্যাপি নিউ ইয়ার, ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমাদের এই ভিডিওটা দয়া করে পুরোটা দেখবেন বন্ধুরা, পুরোটা দেখবেন, ভালো লাগবে। আমাদের এই ভিডিওতে রান্নাও আছে, এন্টারটেইনমেন্ট আছে, সবকিছুই পাবেন। দয়া করে পুরোটা দেখবেন, ধন্যবাদ। টাটা টাটা টাটা, হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স, ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ।